ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি আলোচনা করি জুনিয়রদের শেখানোর জন্যে প্রতিবন্ধকতা দূর করার জন্য হাউ টু বি এ সাকসেসফুল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান তা দেখানোর জন্য আমি বহুবারই একটা কথা বলেছি যে কেস্টিকিং আমি যদি নিজে দেখি তাহলে একটা মেডিসিন আসবে জিনিসটা একরকম দাঁড়াবে অন্য যারা জুনিয়াররা বা ছাত্রেরা যদি কেস টেকিং নিজেরা করে আমি যে লাল কালি দিয়ে চেক আপ চেক করি তাতে অনেক অসঙ্গতি ধরা পড়ে দেখা যাচ্ছে যে পুরো রাম হবে ওরা শ্যাম বানিয়ে নিয়ে এসেছে কিংবা যদি ফোনে যারা কথা বলে যে স্যার হানড্রেড পারসেন্ট কারেক্ট ওষুধ ন্যাট্রাম সব মিলছে আমি সিএম পর্যন্ত দিলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন কি বলবো আমরা খুব সমস্যায় পড়ি বলি তাহলে সিএম ওর কমপ্লিমেন্টারি সিপিয়া দাও বা কেসটা একবার ভালো করে দেখো আমার কাছে আসলে দেখলাম যে ন্যাট্রাম মিউরের কিচ্ছু নেই রোগীর সিপিয়া কিন্তু তার কাছে মনে হয়েছে ন্যাট্রা মিউর। ন্যাটামে উঠছে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম ডি এম 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 পর্যন্ত চালিয়ে গেছে আদৌ ন্যাটামে ও নয় সিপিএম তো দিস ইজ দি সমস্যা এই যেমন হাতে নাতে আজকে আর আর কতগুলো সমস্যা কি দেখিয়েছি বাংলাদেশে বাংলাদেশের বি ও এইচ এফ বলে যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে সতেরো তারিখ রাত্রে মনে হচ্ছে এই বৃহস্পতিবার সতেরো তারিখ সতেরো তারিখ রাত্রে হাউ টু বি এ সাকসেসফুল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান চিকিৎসক কী করে ভালো হওয়া যায় এবং তার প্রতিবন্ধকতা কি আমি আলোচনা করবো এইসব টপিকগুলো আসবে এখন হঠাৎ একটা কেস এসে গেল যে একটা পয়েন্ট আমি আলোচনা করছি এই সমস্যাগুলো দাঁড়িয়ে যায় দিজ আর দ্যান্ড অফ এ কি আরোগ্যের পথে অন্তরায় আরোগ্যের পথে বাধা তাহলে আরোগ্যের পথে বাধা অনেক পয়েন্ট আছে তার একটি পয়েন্ট কি হলো নট অঙ্কে গোড়াতেই কেস্টিকিং অঙ্কের গোড়াতেই ভুল অঙ্কের কেশব নাগের অঙ্ক পড়তাম বাঁদরটা লাফিয়ে তিন হাত উঠছে আবার দুই হাত নামছে এরকম করতে করতে কবে সে মাথায় উঠবে এই বাঁদর আর ওই বাঁশ আমাদের মাথা খারাপ করে ছাড়তো এই কেশব নাক লোকটা তো এখন কেস্টিকিংয়ের এর গলত বলছিলাম আপনার গলায় কি অসুবিধা হয় খুসখুস করে সুরসুর করে গলায় কিছু আটকে আছে গোল বলের মতন পিন্ডের মতন এরকম মনে হয় সেরকম মনে হয় না কেস টিকিং আমাদের এক ডাক্তারবাবু লিখলেন লাম সেন্সেশন ইন দা থ্রোট লাম এখন অনেক সময় জিজ্ঞাসা করলে যে টিকলিং সেন্সেশান রোগী বলছে টিকলিং তুমি লাম লিখলে কেন ও বলেছে ভুল হয়েছে বুঝতে পারেনি অনেকে আবার বলে যে রোগী আমাকে এটা বলেছিল আপনাকে এটা বলছে না তো রোগীদের সাথে জুনিয়র ডাক্তারদের কী এমন রাগারাগি থাকে আমি বুঝি না অনেকে জিজ্ঞাসা করেছি স্যার আমার বেলায় বলেনি আপনাকে বলছে এ আরেক সমস্যায় দাঁড়িয়ে দেয় আমি তো রোগীরা যে কেন আমার বিমাতৃ বার্তা আচরণ করে আমি বুঝতে পারি না তো যাই হোক এই একটা ভুল দেখানোর জন্য কেস থেকে টিকলিংটাকে যদি লাম্পে চলে যায় লাম সেন্সেশান অনেক ওষুধ আছে ইংলিশে আছে সিপি আছে তো টিকলিং আলাদা দু নম্বর কথা হচ্ছে একটা অনুভূতি তারপরেই রোগের কথা এটা ভাবলে আপনার আরো বেড়ে যায় বলেছেন রোগীর কথার মধ্যে রোগী অনেক রুগীর জানিয়ে দেয় আমরা বোঝার চেষ্টা করি না অনুধাবন করতে চাই না লক্ষ্য করি না মন দিই না রোগীর কথা টু আরোগ্য বা কি আরেকটা অন্তরে হলো রোগীর কথা মন দিয়ে না শোনা রোগীর প্রতিটা লাইনের মধ্যে রোগীর প্রতিটা বলার মধ্যে বলার মধ্যে বসার মধ্যে তাকানোর মধ্যে কি টোনে বলছে সিমটমগুলো তার মধ্যে অনেক ক্লু দিয়ে দেয় সেই ক্লুগুলো আমাদের জানার দরকার এই রোগীর কাছ থেকে আমরা জানতে পারলাম থিঙ্কিং অফ দ্য ডিজিজ অ্যাগ্রাভেটস কিন্তু এই টেস্টিংয়ের ভিতরে কোথাও সে লাইন লেখা নেই যে থিঙ্কিং অফ দ্য ডিজিজ অ্যাগ্রাভেটস সো ইট ইজ পিওরলি এ সেন্সেশান এ সেন্সেশান অ্যান্ড অ্যাগ্রাভেটস থিঙ্কিং অব দ্য ডিজিজ পুরো সেন্সেশন আবার নয় এখন বোঝা গেল তার কারণ সি ইজ হ্যাবিচুয়ালিটেড উইথ টোবাকো কি যেন খায় খৈনি নাকি গুঁড়াকো গুঁড়াকো দিয়ে দাঁত মাজেন এই গুড়াকো এক ধরনের তামাক এই তামাকের রস ট্যানিক অ্যাসিড এ গলার ভিতরে ঢুকছে ইরিটেশন হচ্ছে হ্যারিংসকে ইরিটেশন করছে তাই এই সেন্সেশনটা হচ্ছে সো দ্যার ইজ এ পার্টিকুলার কজ বিহাইন্ড ইট এই গোড়াকে যদি না করা যায় তাহলে তার ফেরিংজাইটিস গলার ইনফ্লামেশন কমবে না আর না কমলে এই সুরশুরি ভাব থেকেই যাবে তাহলে কিছুটা হচ্ছে আর কিছুটা হচ্ছে সাইকিক বিকজ থিঙ্কিং অব দ্য ডিজিজ অ্যাগ্রাভেটস তার সাথে অন্যান্য সিমটম মিলিয়ে দি মেডিসিন হ্যাজ কাম টু মেডোরগাম বিকজ দ্য পেশেন্ট ইজ হট দি দেয়ার ফর সুইটস পিপাসা প্রচুর প্রফিউজ থাস্ট যা লেখা আছে ডাক্তাররা তার উপরে আমি বলছি এখন এগুলো যদি আমার ভুল হয় তার আমার কিছু করার নেই তাহলে নতুন করে সব কেস্টেকিং করতে হবে প্রফিউজ প্রফিউজ প্রাস্ট ডি ফর সুইটস সাইকিক কমপ্লেন্স থিঙ্কিং অফ দ্য ডিজিজ্রাভেটস ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস সো মেডোরিনাম ইজ দ্য দ্যস অফ মেডিসিন চিকিৎসার পথে বা আরোগ্যের পথে প্রেসক্রিপশান করার পথে কেস্টেকিং করার পথে যে অসুবিধাগুলো হয় ডাক্তারের যে প্রবলেম করে ফেলে বুঝতে পারে না যার জন্যে আরোগ্য বিলম্বিত হয় যার জন্যে আসল ওষুধ সিলেকশন করতে অসুবিধা হয় সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম অ্যান্ড দিস পেশেন্ট রিকোয়ার্স মেডোরিনাম সো মেডোরিনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন